প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চিকেনেরই রেসিপি। চিকেন আপনারা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকবেন, কিন্তু আজকে যে রেসিপিটা দেখাবো সেটা নামি দামি রেস্টুরেন্টেই পাওয়া যায়। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন গাঙ্গুলি ফুড অ্যান্ড ব্লগ আর আমি রথিন। অনেক ছোটো ছোটো ট্রিক্স এর মধ্যে দিয়েছি, একটু ভিডিওটাকে স্কিপ না করে দেখলে পরে আশা করি অনেক কিছু জানতে পারবেন। আসুন তাহলে রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। চিকেন অঙ্গারা রেসিপিটা বানানোর জন্য একটা ফ্লেভারফুল মশলা তৈরি করতে হবে। তো সেই মশলার জন্য নিয়ে নেবো এখানে দু চামচ ধনে, গোটা ধনে, এক চামচ আমাদের সাদা জিরে, চার পাঁচটা মতন শুকনো লঙ্কা, এক চামচ গোলমরিচ, দুটো তেজপাতা, কিছু দারচিনির টুকরো, চার পাঁচটা মতন এলাচ আর চার পাঁচটা মতন লবঙ্গ। এবার এগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে, ফ্রাই করে নিয়ে পিষিয়ে নিতে হবে। মশলাটাকে ফ্রাই করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবারে হিটটাকে লো করে দিয়ে এই মশলাগুলোকে সবকটাকে ঢেলে দিতে হবে। এবারে খুব ভালো করে ফ্রাই করতে হবে, কিন্তু আবার এটাও খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো না ঝুলে যায়। খালি মশলার ভেতরকার একটা যে মশচার আছে সেই মশচারটা চলে গেলেই মশলাটা রেডি হয়ে যাবে। মোটামুটি মশলাটা এখন ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর এটাকে একটা পাউডার বানিয়ে নেব। আপনারা চাইলে এটাকে জল দিয়ে মিশিয়ে একটা পেস্টও তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে পাউডারটা ইউজ করব। এখানে 700 মতন চিকেন আছে, যেটাকে ভিনিগার দিয়ে, নুন দিয়ে, জল দিয়ে ভালো করে মিশিয়ে 20 থেকে 25 মিনিট মতন রেখে তারপরে এটাকে 3-4 বার ভালো জলে ধুয়ে রাখা হয়েছে। যখন চিকেন পকোড়া বানিয়েছিলাম তার মধ্যেও দেখবেন যে ওর মধ্যে ভিনিগার আর নুন দিয়েই ওটাকে ভিজিয়ে রাখা ছিল 20-25 মিনিট। এতে মাংসটা খুব ভালো মতন ধোয়া হয় এবং বডির যে পিসগুলো আছে, অনেকেরই কমপ্লেন যে বডির পিস নাকি ভালো মতন সেদ্ধ হয় না, ওই প্রসেসে করলে পরে বডির পিসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর প্রতিটা মাংসর ভেতরে নুনটা খুব ভালো মতন ঢুকে যায়। এবার ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশন করার জন্য প্রথমে দিয়ে দেবো 1.5 চামচ মতন নুন। নুনটা প্রয়োজন হিসাবে দিতে হবে, কেন এর মাপটা ঠিক মতন বলা যায় না। 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদার পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু মশলাটার মধ্যে, যে মশলাটা এখন আমরা ফ্রাই করলাম সেটার মধ্যে যেহেতু 4-5টা শুকনো লঙ্কা আছে, এই জন্য আর ওপর থেকে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন দিতে হবে। এবার দিয়ে দেবো এখানে কস্তুরি মেথি। এবার দিয়ে দেবো এর মধ্যে দই। দইটা টকও না মিষ্টিও না, বেশ ভালো দই, ওরকম টাইপেরই। খুব বেশি টক দই নেবেন না, তাহলে রেসিপিটার টেস্ট ভালো হবে না। এবার দেবো একটু রেড ফুড কালার, কেন যেহেতু রেসিপিটার নাম হচ্ছে চিকেন অঙ্গারা, তো অঙ্গারা টাইপের লাগতে হবে, এই কারণে একটু কালারটা দিতে হবে। তবে এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা খালি লুকিংটা ভালো হওয়ার জন্য দিতে হয়। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে যেটা বানানো হলো সেটাকে পাউডার হয়ে গেছে। আর ঠিক এরকম একটু দরদরা টাইপের পাউডার হলেই ভালো হয় মশলাটা, তাহলে গ্রেভিটার মধ্যে একটা দানা দানা ভাব থাকবে এবং ভালো লাগবে। এবার এটাকে দিয়ে দেবো। এবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মোটামুটি মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ওপর থেকে 1 চামচ মতন হলুদ। হলুদটাকে দিয়েও ভালো মতন মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এটা মোটামুটি 3-4 ঘন্টা মতন ম্যারিনেশনে রাখলে খুবই ভালো হয়, কিন্তু যদি সময়ের অভাব থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা মতন এটাকে ম্যারিনেশনে রাখতেই হবে। ম্যারিনেশন হয়ে গেল, এবার এটাকে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। আর 3-4 ঘন্টার জন্য যদি ঢাকনা দিয়ে রাখতে হয় তাহলে এটাকে ফ্রিজে রাখতে হবে, নাহলে মাংস খারাপ হয়ে যাওয়ার চান্স থেকে যেতে পারে। এই রেসিপিটা বানাতে গেলে পেঁয়াজের বেরেস্তা লাগবে। তার জন্য পেঁয়াজটাকে এরকমভাবে স্লাইস করে কাটা হয়েছে একদম পাতলা পাতলা করে। এবার এটাকে, তেলও গরম হয়ে গেছে এখানে, এবার এটাকে ঢেলে দেবো। পেঁয়াজের সব পার্টগুলো মোটামুটি খুলে গেছে, এবার ঠিক এইভাবেই আস্তে আস্তে একটু হিটটাকে লো করে দিয়েই এটাকে ভাজতে হবে। হিটটাকে হাই করে দিলে তো তাড়াতাড়ি ওপর থেকে কালো হয়ে যাবে, দেখে মনে হবে যেন ভাজা হয়ে গেছে, কিন্তু ক্রিস্পি ভাবটা আসবে না। এই কারণেই হিটটাকে একটু লোভাবে রেখে, মিডিয়াম লোতে রেখে নাড়িয়ে ছাড়িয়ে নাড়িয়ে ছাড়িয়ে ভাজতে হবে। দেখুন পেঁয়াজের কীরকম কালার ধরে আসছে,
এটাকে একটু নাড়াতে হবে সব সময়। এইভাবে নাড়িয়ে চাড়িয়েই এটাকে ভাজতে হবে। পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে, এবার আর এটাকে তেলের মধ্যে রাখা যাবে না, এবার এটাকে তুলে নিতে হবে। কেননা পেঁয়াজের এই তেল থেকে বার করার পরেও এর মধ্যে একটা হিট থাকে, সেই হিটে পেঁয়াজটা নিজের জায়গায় চলে আসবে। তো এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে নামিয়ে নিলাম, তৈরি হয়ে গেছে এটা। এবার এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে কেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এক জায়গায় রেখে দিলে এটা একদমই কালো হয়ে যাবে। পেঁয়াজের বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, এবারে সঙ্গে কিছু কাজু বাদাম আর 10টা মতন বাদাম, অনমল বাদাম, এগুলোকে সব পেস্ট করে নেব। এই অনমল বাদাম আর কাজু বাদামটা আপনারা না দিলেও দিতে পারেন, কিন্তু এটা দিলে পরে কী হয়, যেহেতু এটা মোগলাই ডিশ, এটার মধ্যে একটু গ্রেভিটা মোটা টাইপের হবে। গ্রেভিটা মোটা করতে গেলে এই সব ইনগ্রিডিয়েন্টগুলো দিতে হবে। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তাটা, কাজু বাদাম আর ওই অনমল বাদাম। সামান্য একটু জল দিয়ে দিতে হবে, পেস্ট হয়ে গেল এটা। এবার এটাকে একটা সাইডে রেখে দেবো, তারপরে মেন প্রসেসে যাব। মাংসটা এক ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে, এবার এটাকে ফ্রাই করব। তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি তেল, আর যে তেলটা নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ ভাজার তেল। এই তেলটার মধ্যে পেঁয়াজের যে ফ্লেভারটা আছে সেটা আছে, অটোমেটিক্যালি এই তেলটার মধ্যে রেসিপিটা বানালে খুব ভালো লাগবে। খুব ভালো করে এখানে মাংসটাকে ফ্রাই করতে হবে, যত ভালো করে মাংসটা ফ্রাই হবে তত এই রেসিপির টেস্ট হবে। মাংস মোটামুটি ফ্রাই হয়ে এসছে, মাংস থেকে এবারে জল ছাড়তেও শুরু করে দিয়েছে। ঠিক এই সময় ম্যারিনেশন করে রাখা যে মশলাটা ছিল সেই মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিন। ভালো করে এটাকে মিক্স করে দিন। এখনই একটা কত ফার্স্ট ক্লাস সেন্ট বেরোচ্ছে, ঘরে এইভাবে বানাবেন আপনারা বুঝতে পারবেন যে রেসিপিটা কত ফার্স্ট ক্লাস রেসিপি আর খুব ভালো লাগে। চিকেনের অনেক রকমের রেসিপি আছে, তার মধ্যে এটা একটা মোগলাই ডিশ, কিন্তু বেশ পারফেক্ট একটা রেসিপি এবং খুব সুন্দর। চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এবার এই স্টেজে দিয়ে দিতে হবে পেঁয়াজের বেরেস্তা, কাজু আর বাদাম, এগুলোর যে পেস্ট হয়েছিল সে পেস্টটা। এবার এটাকে দিয়েও ভালো মতন কষিয়ে নিতে হবে, মশলার সঙ্গে চিকেনের সঙ্গে খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই চিকেনের সারফেসের উপরে যখন যতক্ষণ না পর্যন্ত তেলটা চলে আসছে। মোটামুটি এটা 50% মতন কষানো হয়ে গেছে, মাংসগুলো এখানে 50% মতন গলেও গেছে মোটামুটি। এবার দিয়ে দিতে হবে এই সময় টমেটো পেস্ট করে, এখানে দুটো টমেটো আছে বড় বড়, সেটাকে পেস্ট করে নিয়ে তারপর দিয়েছি। এবার এটাকে দিয়েও ভালো মতন কষিয়ে নিতে হবে, টমেটোর যে জলটা থাকে সেটা যেন শুকিয়ে যায় আর টমেটোর কাঁচা ফ্লেভারটাও যেন চলে যায়। খুব ভালো মতন মিক্স করে দিয়ে কষাতে হবে, যত ভালো করে এটা কষাতে পারবেন তত টেস্ট হবে এটা। একটু হিটটাকে লো করে দিয়ে ধিমি আছে অল্প অল্প করে কষালে এর টেস্ট খুব ভালো হয়। এবার একটা ঢাকনা দিয়ে দিন আর লো হিটে এটাকে কষতে দিন। 10 মিনিট মতন ঢাকনা দিয়ে ধিমি আছে সেদ্ধ করা হলো, মাংসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত ফার্স্ট ক্লাস লাগছে। আর এই স্টেজে দিয়ে দিতে হবে আমুল ক্রিম। আমুল ক্রিমের বদলে বাড়িতে যে দুধ আসে সেই দুধটাকেও একটু মোটা করে জাল দিয়ে সেটাও দেওয়া যেতে পারে, সেটা দিলেও একই টেস্ট হবে। ক্রিমটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এই মশলার সঙ্গে মাংসের সঙ্গে পুরোপুরি মিক্স করে দিন। হয়ে গেল রেডি, এবার একটু ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিন। তারপরে লাস্ট আরেকটা কাজ বাকি আছে, ওটা না করলে আবার এই রেসিপিটা অধুরা থেকে যাবে। এর মাঝখানে একটা কথা বলি, আমি মাঝে মাঝে বলতে বলতে মাঝে মাঝে দুই একটা হিন্দি কথাও বেরিয়ে যায়, তার জন্য কিছু মনে করবেন না। তার কারণ হচ্ছে সারাদিন ধরে তো এই বিহারিদের সঙ্গে আমাকে থাকতে হয়, এই জন্য দুই একটা হিন্দি কথা বেরিয়ে যায়। তো যাই হোক, মানিয়ে নেবেন। যে কাজটা বাকি আছে সেটা হলো এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার দিতে হবে। তো স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের বাটি টাইপের নেওয়া হয়েছে, তার মধ্যে একটা কাঠ কয়লা, আর এর মধ্যে সামান্য একটু তেল ঢেলে দিন। ধোঁয়া বেরোতে শুরু করেছে, এবার একটা ঢাকনা দিয়ে দিন। ঢাকনাটা দিয়ে 5 মিনিট মতন রাখুন। 5 মিনিট মতন রাখলেই পুরো চিকেনের যত পিস আছে সবার মধ্যে একটা স্মোকি ফ্লেভার এসে যাবে, অটোমেটিক্যালি এটা খেতে তন্দুর টাইপের লাগবে আর খুবই টেস্টি হবে। আর গ্রেভিটা তো সুপার, মানে এর কোনো আমার বলবার ভাষা নেই এই গ্রেভিটার কত টেস্ট হয়।
দুর্দান্ত একটা টেস্টি গ্রেভি তৈরি হয়েছে। বাড়িতে একবার এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে সরিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলের বাটিটাকে তুলে নিন। দেখুন কত ফার্স্ট ক্লাস রেসিপি, একদম দেখতেও হেভি আর খেতেও তো সেরকম দুর্দান্ত টেস্ট। যাই হোক, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান বেলটাও প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।